প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। তো আজকের ভিডিওতে আমি যে সেকেন্ড ইউনিটের বিভিন্ন স্কুলের যে প্রশ্নপত্র হয়ে থাকে ফিজিক্যাল সায়েন্স বা তোমাদের যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টের, ঠিক আছে, ভৌতবিজ্ঞানের, তো দেখো এখানে তোমাদের টোটাল মার্ক্স থাকবে 40, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তো কী কী প্রশ্ন আছে একবার দেখে নাও। দেখো উত্তর আমি করে দিচ্ছি না, তোমরা একটু উত্তরগুলো করে নেবে। আর দাগ দেওয়া যেগুলো আছে এগুলো কিন্তু সব ভুলভাল করা আছে, এগুলো কিন্তু একটাও ঠিকঠাক নেই। এক নম্বর দেওয়া আছে, পিষ্টনের একক কোন একক কোন ভৌত রাশির সঙ্গে অভিন্ন, ইয়ং গুণাঙ্ক চাপ না স্প্রিংয়ের ধল বল ধ্রুবক না কার্য। দুই নম্বর আছে, 2D অণুতে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত হবে, N2N4N না 8N। তারপর দেখো তিন নম্বর, উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা কমে, এ নম্বর অপশানে দেওয়া আছে KNO3 এর। তার বি নম্বর অপশানে দেওয়া আছে NNA2SO4 10H2O এর। তারপরে সিএটা দেওয়া আছে NaCl এর, তারপরে CaOH2 এর, এটা ঠিক আছে। অর্থাৎ যে চারটে আছে তার মধ্যে যেটা উত্তর হবে সেটা তোমরা করবে। CA দাগ দেওয়া আছে, এটা কিন্তু ভুল করা আছে। মানুষের রক্তের pH এর মান 7-এর কম, 7-এর থেকে সামান্য বেশি, 7-এর সমান 14। তারপরে হচ্ছে দেখো, 5টা m ভরের কোন বস্তুর গতিশক্তি E হলে রৈখিক ভরবেগ হবে, এর আগে √2me, তারপরে 2me, তারপরে C2e/m, D-টা হচ্ছে 2e/m, 6-এরটা হচ্ছে STP-তে 11.2 লিটার গ্যাসের ভর 16 গ্রাম হলে গ্যাসটির সংকেত কী হবে, H2 না N2 না CH4 না O2। তারপর দেখো ধোঁয়া হলো সল, কঠিন অ্যারোসল, তরল অ্যারোসল, ফোম, তারপরে দেখো সংকট উষ্ণতায় তরলের পৃষ্ঠটান শূন্য হয়, সর্বোচ্চ হয় 200 ডাইন/সেমি হয়, না হচ্ছে 100 ডাইন/সেমি হবে। দুইটা দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, কে বল ধ্রুবকের একটি স্প্রিংয়ে সমান দুটি ভাগে ভাগ করা হলে প্রতিটি অংশের বল ধ্রুবক কত হবে। তারপরে দুই নম্বর প্রশ্ন, দ্রব্যকণার ব্যাস কত হলে দ্রবণ প্রকৃত দ্রবণ সৃষ্টি হবে। তিনেরটা হচ্ছে, ব্যারোমিটারের পাট ধীরে ধীরে কমতে থাকলে কী বোঝা যায়। চার নম্বর হচ্ছে, খাদ্য লবণের সংকেতে সংকেত ভর কত। পাঁচ নম্বর হচ্ছে, দুটি গ্যাসের বিক্রিয়ায় উৎপন্ন একটি পদার্থ কঠিন পদার্থের নাম ও সংকেত লেখো। ছয় নম্বর হচ্ছে, কোনো বস্তুর ভর ও বেগ উভয়ই দ্বিগুণ করা হলে গতিশক্তি কত গুণ হবে। সাত নম্বর হচ্ছে, বল প্রয়োগের দৈর্ঘ্যের বৃদ্ধি কত শতাংশ হলে ইয়ং গুণাঙ্ক অনুদৈর্ঘ্য প্রেরণের মান সমান হবে। অথবা লম্ববৃত্তাকার চোঙের মধ্য দিয়ে তরলের ধারারেখ প্রবাহ হলে ধারারেখগুলি কেমন হবে। তিন নম্বর হচ্ছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এক নম্বর হচ্ছে, তীব্র ঝড়ে অনেক সময় খড়ের চাল উড়ে যায় ব্যাখ্যা করো। অথবা সাইফন কি, বায়ুশূন্য স্থানে সাইফন ক্রিয়া ঘটে না কেন। দুইয়েরটা হচ্ছে, 142 গ্রাম ক্লোরিনে পরমাণুর সংখ্যাগত অথবা মোলার আয়তন বলতে কী বোঝো, NTP-তে এর মান কত। তিনেরটা হচ্ছে, অসম্পৃক্ত দ্রবণে সম্পৃক্ত দ্রবণে পরিণত করার দুটি পদ্ধতি লেখো। অথবা 6.25 গ্রাম সোডিয়াম ক্লোরাইডকে জলে দ্রবীভূত করে দ্রবণের আয়তন সঠিকভাবে 125 সেমিকিউ করা হলো, এই দ্রবণের শতকরা মাত্রা নির্ণয় করো। চারটা হচ্ছে, একটি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও গাঢ় H2SO4 একটি তীব্র জলাকর্ষী পদার্থ অথবা অম্লবৃষ্টি কাকে বলে, এই জল pH এর মান কত। কোন কোন ক্ষেত্রে বস্তুতে বল প্রয়োগ করলেও কোনো কার্য সম্পাদন হয় না। অথবা একটি ভারী বস্তু ও একটি হালকা বস্তু উভয়ে সমবেগে গতিশীল, কোন বস্তুটি অধিক কার্য করতে পারবে ব্যাখ্যা করো। এর পরবর্তী চার দাগে যে প্রশ্নগুলো আছে সেগুলো একবার একটু দেখে নাও। চার দাগে প্রথমে দেওয়া আছে, ইয়ং গুণাঙ্ক কাকে বলে। তারপর হচ্ছে, 600 সেমি দৈর্ঘ্য এবং 1 বর্গ মিলিমিটার প্রস্থচ্ছেদের একটি তারের এক প্রান্তে 20 কেজি ভর ঝোলানো আছে। ভর সরিয়ে নিলে তারের দৈর্ঘ্য 599.5 সেমি হয়। তারটির উপাদানের ইয়ং গুণাঙ্ক নির্ণয় করো। অথবা সান্দ্রতা ও ঘর্ষণ এর মধ্যে দুটি পার্থক্য লেখো। জলে অজৈব পদার্থ দ্রবীভূত করলে পৃষ্ঠটানের কিরূপ পরিবর্তন হয়। দুই নম্বর, গাণিতিকভাবে দেখাও যে অভিকর্ষের অধীনে অবাধে পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তির নিত্রতা সূত্র মেনে চলে। অথবা (1hp = -W) এম ভরের একটি স্থির বস্তুর উপর টি সময় ধরে এফ বল ক্রিয়া করায় বস্তুটি ভি বেগ অর্জন করলো, বস্তুটির গতিশক্তি নির্ণয় করো। তিনেরটা, নিচের বিক্রিয়াগুলির ফাঁকা স্থান পূরণ করো, NA2CO3 প্লাস
টু এইচ সি এল, তারপর এখানে দেওয়া আছে ব্লাঙ্ক দেওয়া আছে এ প্লাস এইচ টু ও প্লাস সিও টু। তোমরা একটু একটু স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? তারপরে দেখো চারেরটা দেখো, অধিকাংশ মৌল মৌলের আণবিক ভর ভগ্নাংশ হয় কেন? তারপর হচ্ছে এইচ টু এস ও ফোরের আণবিক ভর কত? তারপরে ইমালসান কাকে বলে? আর 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 140 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 23 গ্রাম দ্রব্য দ্রবিত আছে, উক্ত দ্রবণে এই দ্রব্যের দ্রাব্যতা নির্ণয় করো। তো বন্ধুরা, এই ছিল তোমাদের সম্পূর্ণ ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র। যাদের এখনও পরীক্ষা হয়নি তারা অতি অবশ্যই এগুলো প্র্যাকটিস করে যাও। আশা করি তোমরা কিন্তু এখান থেকে অনেক কোশ্চেন কমন পেয়ে যাবে। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে আমি কিন্তু সমস্ত বিষয়ের সাজেশন এবং যতগুলো আমি উত্তর লিখেছি সবগুলো দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো ভিডিও আর বেশি দীর্ঘায়িত করবো না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুর সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্ট্যান্ট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।